আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট প্রেমীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তবে আমাদের অনেক কষ্ট যে বাংলাদেশ হার আফগানিস্তানের সাথে কেন হারলো তার গোপন রহস্য আমরা খুঁজে পেয়েছি। একমাত্র সাকিব আল হাসানের অধিনায়কত্বই এর পিছনে দায়ী, কারণ একজন অধিনায়কের কারণেই একটি টিম হারে। তার কারণ বারবার বলা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ আর মোসাদ্দেক এত ভালো বল করার পরও তাদেরকে আবারও রিপ্লাই করা হলো না কেন। 19 বছর পার হয়ে গেল বাংলাদেশের, তাও এই লোকটি এত বছর ধরে ক্রিকেট খেলতেছে সাকিব আল হাসান, তার জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে সে অধিনায়কত্ব ধরে রাখতে পারবে কিনা এটাও সন্দেহ আছে। অপরদিকে আফগানিস্তানের অধিনায়ক আজগর, তার অধিনায়কত্ব দেখে আমরা প্রশংসিত হই। তাদের অধিনায়কত্ব আজগরের অধিনায়কত্ব দেখে আমরা প্রশংসিত করতে পারি। সে কীভাবে রশিদ খানকে ব্যবহার করছে, এটাই অধিনায়কত্ব পার্থক্য এখানেই দেখা যাচ্ছে। তা বাংলাদেশের অধিনায়কের সাকিব আল হাসানের কথা কী আর বলবো, সে মাহমুদুল্লাহ রিয়াদকে এক ওভার করে 2 উইকেট পালো 1 রান দিয়ে, তাকে পরবর্তীতে আবার রিপ্লাই করলো না। ক্রিস্টি যদিও স্পিন শর্ক ছিল, মোসাদ্দেককেও সে এক ওভার করিয়ে 3 রান দিয়েছে যদিও উইকেট পায়নি, কিন্তু তাকেও রিপ্লাই করলো না। এটা কেমন কেমন তার অধিনায়কত্ব? এখানে যদি মাশরাফি থাকতো তাহলে এখানে তার বিপরীত হতো, কারণ একজন অধিনায়কত্বর কারণেই আমরা যে বারবার ম্যাচ হারতেছি, বাংলাদেশ দল টিম ম্যাচ হারতেছে। যাই হোক, এসব কথা বলে আর কী করবো। আজকের ম্যাচে যারা দেখছেন তারা তো খুবই আপসেট, বাংলাদেশের সমর্থকরা যে কারণে হারছে সেই কারণটি আমি উল্লেখ করছি, লিখে আপনারা পড়তে থাকুন। আর যারা আপনাদের জিএসসির ছোটো ভাই বোনরা আছে তাদের জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তাদেরকেও করতে বলবেন। আমি ঈদের পর জিএসসি প্রশ্নপত্র, মডেল টেস্ট এবং সাজেশন নিয়ে আলোচনা করব, যা থেকে তারা অনেক উপকৃত হবে। আর আপনারা দেখতে থাকুন হারার কারণ বিস্তারিত, বাংলাদেশ হারার, যেখানে বাংলাদেশের শেষ মুহূর্তে এসে পেসাররা 51 রান দিয়েছে, সেখানে আফগানিস্তান কী করছে? আসলে এটা সম্পূর্ণ অধিনায়কত্বকে আমি দোষ দেব। আমি যতটুকু বিশ্লেষণ করে দেখলাম সেখানে আরেকটু সাকিব আল হাসান পারত, আর মাহমুদুল্লাহ রিয়াদ এবং মোসাদ্দেককে ব্যবহার করার যায় কি না, যদি আরও 2টি ওভার তাদেরকে দিয়ে করাতো তাহলে হয়তো বা ম্যাচটি এমন হতো না। আর যাই হোক, আমাদের বাংলাদেশের পক্ষে ছিল না, তাই হয়তো বা তারা জিততে পারেনি। আর আম্পায়ারও আমাদের লিটন দাসকে যে LPW আউটটি দিয়েছে সেটিও বিতর্কিত, যেটা অফ স্টামের বাইরে চলে যাচ্ছে। সো অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো আপনারা দেখছেন আমি এই কারণগুলো বিশ্লেষণ করে পাইলাম, তাই আপনাদেরকে জানালাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।